নিরামিষের দিনে আমাদের সকলের বাড়িতে পনিরের রেসিপি একটা কমন ব্যাপার, আর তা যদি হয় ইস্কন মন্দিরের স্টাইলে তৈরি পনিরের রেসিপি, তাহলে ব্যাপারটা আরও জমে যাবে। তাই স্বাদে আহ্লাদে বেঙ্গলিতে সকলকে স্বাগত, ধন্যবাদ জানিয়ে শুরু করছি ইস্কন মন্দিরের স্টাইলে অত্যন্ত সুস্বাদু পনিরের একটা রেসিপি। এই রেসিপিটির জন্য প্রথমেই 250 গ্রাম পনির পিস পিস করে কেটে নিচ্ছি। পনিরগুলো আমি এরকম সাইজের কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো পনিরের সাইজ করে নেবেন। এবার পনিরটাতে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। পনিরগুলো ভাজতে ভাজতে গ্যাসের অন্যদিকে একটু গরম জল চাপিয়ে দিয়েছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে গরম জলের মধ্যে দিয়ে দেব, তাতে পনিরগুলো খুব নরম থাকবে। এবার ডুমো করে কেটে রাখা ফুলকপিগুলো ওই তেলেই ভালো করে ভেজে নেব। কপিটা ভাজতে ভাজতে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। মশলাটার জন্য গোটা কাজু 10টা নিয়ে নিয়েছি, আর 1 চামচ চালমগজ দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে এটা পেস্ট করে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলেই গোটা জিরে 1 চামচ, 2টো শুকনো লঙ্কা আর 1টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। 1 সেকেন্ড ওই তেলে মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এবার ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার 1টা টমেটো ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। পনিরেও নুন দিয়েছিলাম ভাজার সময়, কপিতেও নুন দিয়েছিলাম, এবার এতে স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো, যাতে টমেটোগুলো ভালো করে গলে যায়। টমেটোগুলো খুন্তি দিয়ে একটু ঘেঁটে দিচ্ছি। এবার 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এই রান্নাটায় হলুদ দেব না, আপনারা চাইলে দিতে পারেন। জিরের গুঁড়োটা একটু ভাজা ভাজা করে তারপরে 1 চামচ আদা ঘষে দিয়ে দিচ্ছি। আদাটা অল্প করে একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এবার কাজু আর চালমগজের পেস্ট দিয়ে দিচ্ছি। মিক্সিটা ধুয়ে এবার একটু জল দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা কপিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব। ইস্কন মন্দিরেও মহাপ্রভুর এইভাবে পনিরের ভোগ করে দেওয়া হয়, তাই দেখে আমিও আপনাদের এইভাবেই দেখাচ্ছি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে, এবার পনিরটা দিয়ে দেবো, কারণ কাজু আছে তো ওই জন্য বেশি ভাজা যাবে না, তাহলে তেতো হয়ে যাবে, খেতেও স্বাদ লাগবে না। তাই আমি এবার পনিরটা দিয়ে দিচ্ছি, এবং তার সাথে সেই যে গরম জলটা ছিল সেটাও সব সময় আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার এটা খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবার 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা পনিরের রেসিপি তাই একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে, 1 চামচ
চিনি দিয়ে দিচ্ছি ছোট এক চামচের। ঝোল ভালো করে ফুটিয়ে নিয়েছি আর আলু কপিগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দেব আর ঘি দিয়ে দেব। এই এক চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেবো।